আলু দিব ভেজে একদম কড়া করে। পুরো পেস্টটা হয়ে গেছে, এখন মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাটন দিয়ে দিব মশলা মাখানো পানিটা। যেহেতু আমরা এখানে পেঁয়াজটা মাখাতে দেই নাই, এখন দিব মাংসের পরিমাণ একদম অল্প। আর এখানে আধা কেজি মাংস, এটা মাটন খাটির খাসির মাংসটা আধা কেজি ওজন নিয়েছি পরিমাণ। সেই পরিমাণ অনুযায়ী আমরা রান্নাটা করতেছি। রাখা আলু এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমরা ছয়টা কাঁচামরিচ নিয়েছি, ছয় থেকে সাতটা হবে, দিয়ে দিচ্ছি। সবকিছু যেহেতু কষিয়ে নিয়েছি ভালো করে,
একদম ভেজে নিয়েছি। আর একটু আলুটার সাথে কষিয়ে নিব মশলাটা আলুতে ঢুকে। আর ভেজে নিয়েছি, একটু ঝোল এখন ঝোলিয়ে দিব অবশ্য, আর একটু নেড়ে চেড়ে নিব। স্পেশাল রান্না পরিমাণেই হবে, কারণ সিদ্ধ হতে হবে আপনারা জানেন, যেহেতু আমি কুকারে রান্না করি নাই নর্মাল কড়াইতে। এখন এটা ঢেকে দেব, ঢেকে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে আমাদের মাটনটা, এখন নামিয়ে নিব যে একদম মশলা মাটন, নামিয়ে নিব। তেল উপরে চলে আসছে মাটনের মশলা, মাটনটা নামিয়ে নিব এখন। তোমার হ্যাঁ, আমার ভাই